যদি তোমার কাছ থেকে কেউ তিনটা সাজেশন চায়, জাস্ট তিনটা টপ সাজেশন ফর ডি ইউনিট। আমরা জানি অনেক মানুষ অনেক ডিপার্টমেন্ট থেকে ডি ইউনিটে পড়তে চায় এবং অনেক সুন্দর সুন্দর সাবজেক্ট ডি ইউনিটে ঢাকা ইউনিভার্সিটির। সো হোয়াট আর দোজ থ্রি সাজেশনস? আমার প্রথম সাজেশন হবে যে হচ্ছে সাধারণ জ্ঞানের ব্যাপারে। প্রথমেই হচ্ছে আমরা চেষ্টা করব সাধারণ জ্ঞানের টপিকগুলোকে গল্পের মতো বুঝে নেওয়ার, যেটা আমাদের সাকিব বিন রশিদ ভাই প্রায় বলেন 10 মিনিট স্কুলের ক্লাসগুলোতে। সাধারণ জ্ঞানের প্রত্যেকটা টপিককে আমরা যদি গল্পের মতো করে নিতে পারি তাহলে সাধারণ জ্ঞান এটা খুব ইজি হয়ে যায়। আর আমরা যেটা করি যে সাধারণ জ্ঞানের একটা টপিক কোনো একটা বইয়ের মধ্যে দেখলেই সেটা মুখস্থ করা শুরু করি, যে 21 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি, এটা কোনো রাইট ওয়ে না। আসলে আমরা যদি ডেটগুলো একবার করে পড়ে যাই গল্পের মতো করে তাহলে পরীক্ষা হলে সবসময় 4টা অপশন থাকবে, 4টা অপশনের মধ্যে তোমার নিজের পড়ার রাইট অপশনটা তোমার মনেই পড়বে। অ্যান্ড ফর ইংলিশ আমরা সবাই যেটা করি ব্যারন্স ক্লিফ টোফেল টোফেল মুখস্থ করে সবাই একেবারে উড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আসলে ব্যাপারটা সেরকম কিছুই না, উই শুড টেক ইট ইজি। আমরা হচ্ছে যে কোনো সাবজেক্টের জন্যই আমরা হচ্ছে উই শুড টেক ইট ইজি। আর বাংলার জন্য যে সাজেশনটা সেটা হচ্ছে টেক্সট বুক থ্রু আউট, খুব ভালো মতো করে টেক্সট বুকটা পড়তে হবে, পড়তেই হবে।